চট্টগ্রাম কেমন আছো তোমরা? গমসানি না, আমি শিখছিলাম এই জিনিসটা। আমার এখনো মনে আছে গতবার আমি এই জায়গায় ছিলাম 8 বছর আগে, আমার এসএসসি পরীক্ষার হল ছিল এখানকার এক গ্রুপে। আমি 8 বছর আগে একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এসএসসি পরীক্ষা, প্রথম পাবলিক এক্সাম, আমাদের সময় পিএসসি জেএসসি ছিল না। তো এসএসসি এক্সামের আগের দিন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, খেয়াল করে দেখেছি কিনা জানি না। দেখবা তোমার বিভিন্ন জায়গা থেকে ফোন কল আসে, কালকে তো পরীক্ষা, কি অবস্থা, ঠিক না? এমন সব বাবা চাচা কল করে যাদেরকে তুমি চিনো না, ঠিক না? কল করে না, পাশে পাশে আন্টি হঠাৎ করে আসে, বাবা ভালো আছো? তারপরে তোমার কিছু বন্ধু থাকে যে কিনা সবসময় ফার্স্ট হয়, বাট তাকে তোমাকে ফোন করে বলে কিচ্ছু হয় না, কালকে তো ফিল করবো, বলে না? তারপর আমার সব থেকে ভালো রেজাল্ট করে, মার কিচ্ছু করে না ওদেরকে, কি যন্ত্রণা। তারপরে আমার আশেপাশে আন্টি বললো যে ভাবি আইমানের তো প্রথম পরীক্ষা, আপনি যান। পরে আমার মা তো কনফিউজ, ভাবি আইমানকে নামানোর জন্য আমার যাওয়া দিল, বলতে যে না ভাবি যান প্রথম পরীক্ষা। আমার মা আমার সাথে গেল, এমনি আমি নার্ভাস, এতটুকু লাইফের প্রথম পাবলিক এক্সাম দিচ্ছি। আমার মা আমার পাশে বসে কোয়েশ্চেন করা শুরু করলো, আইমান পেন্সিল নিছিস? হ্যাঁ আম্মু। আইমান রাবার নিছিস? হ্যাঁ আম্মু। আইমান পেন্সিলটা শার্প করছিস? আমার হ্যাঁ। তারপর আমার মা একটা জ্বালাময়ী কোয়েশ্চেন করলো, আইমান পেশি শার্প করিস না তো বাবা? না আম্মু। And then আমার লাইফে আমার মা আমাকে বেস্ট আইডিয়াটা দিল, আইমান এক কাজ কর। কি আম্মু? এক কাজ কর বাবা, তুমি একটা ভোটা পেন্সিল নিয়ে যা। আমি বললাম ভোটা পেন্সিল কেন? বললো তোদের যে অলমার শীট আছে না, যে গোলা পার্ট করতে হয়। আমি হ্যাঁ আম্মু। এক কাজ কর, তুই যদি ভোটা পেন্সিল নিয়ে যাস তাহলে তুই দুই গোল্লা ভারত করবি আর ভরা ফেলে যাবে। আমি আরে আইডিয়াটা তো খারাপ না। তারপরে আমার মা বললো আচ্ছা ঠিক আছে আম্মু আমি এটা করবো। আমি বলার আগে আমার মা দুটা পেন্সিল নিয়ে সে ভোটা করা শুরু করলো। সবে বোড়াতে আমার মায়ের হালুয়া বানানোর যে স্কিল ছিল পুরোটা লাগে, দুইটা পেন্সিল ভোতা করে দিল। বাট এক্সাম হলে এসে দেখি পেন্সিল দিয়ে ফিল আপ করতে দেয় না, লাগে হলো কলম। সে যাই হোক, আমার ভোতা পেন্সিলগুলো আমার দিকে তাকায় ছিল আর হাসছিল যে খুব তো ভোতা করছো এখন বুঝো ঠেলা। সেই ছিল আমার ভোতা করার অভিজ্ঞতা। তারপর আমার মা ক্ষান্ত হয় নাই, দেন আমার মায়ের অ্যাডভাইস, আইমান পানি খাবি? না আম্মু। পানি খাবি? না আম্মু। পানি খাবি? দাও আম্মু। And then, মা, আইমান, ওয়াশরুমে চেষ্টা কিন্তু। আম্মু বায়োলজি, পানি একদিক থেকে খেলে তো যেতে হবে তোমার। An interesting ঘটনা। পরে আমি চিন্তা করলাম যে আর যাই হোক কোনো এক্সামে আমি আর আমার বাবা মাকে নিয়ে যাবো না, কারণ আমার প্রেশার লেভেল এমনি এখানে, বাবা মা গেলে প্রেশার লেভেল আরও উপরে চলে যায়। তো তারপরে পরীক্ষা থেকে আমি আর বাবা মাকে নিয়ে আসি না। বাট আমার ফ্রেন্ড এক ছিল, আমার এখনো মনে আছে, তার একটা নোয়া গাড়ি ছিল, নোয়া গাড়ি ছিল যে বড় নোয়া গাড়িগুলো থাকে যে, নেক্সট এক্সামে তার নোয়া গাড়িতে করে সে আসতো। আমার ফ্রেন্ড বের হলো, আমি দূর থেকে বললাম দোস্ত কি অবস্থা, সে কথা বলা, সে বললাম আমি তো বুঝি না কি হয়েছে। তারপরে দেখলাম সে নামলো, তারপরে তার মা নামলো, তারপরে তার বাবা নামলো, তারপরে একটা র্যান্ডম মানুষ নামলো, তার হাতে একটা গেদা বাচ্চা নামলো। চিন্তা করে দেখো, আমার মা একাই আমার টেনশন লেভেল এইখানে নিয়ে গেল, সেখানে ওর বাবা মা এক অপরিচিত লোক, তিনজন মিলে টেনশন লেভেল কই নিয়ে গেল, সাথে আবার ব্যাকগ্রাউন্ডে একটা গেদা বাচ্চার কান্নার আওয়াজ। চিন্তা করতে পারতো কোন লেভেলে? So my first advice for all of you, exam hall-e tension kamanor jonno parents ke niye jabo na, eka eka jabo, friend ke niye jabo, movie moto lamba ekta part ashbe na, oi niye to dekho exam hall hoye geche. That's the first advice. Second advice, mone ache rate bela ek friend call korechilo tomake, to samartho kichu hoy nai, ekta science e kotha bolchi, jeto kishor alo tumi khub genius chhele bele ekhane acho, tumi jokhon hasho তোমার শরীর থেকে একটা হরমোন নিঃসৃত হয়, ওই হরমোনের নাম হলো ডোপামিন, জানো এটা? তো তোমার তুমি যখন হাসো ডোপামিন রিলিজ হচ্ছে, তখন ইউ ফিল গুড, ইউ ফিল লেস নার্ভাস, সাইন্টিফিক্যালি প্রুভেন, সাইন্টিফিক্যালি প্রুভেন। বাট পরেরটা সাইন্টিফিক্যালি প্রুভেন কিনা আমি জানি না, কিন্তু এক্সামের সময় আরেকটা পরীক্ষার্থী যখন তোমাকে হাসতে দেখে তার নার্ভাসনেস বেড়ে যায়, বেড়ে জানো? সেটা কাজ করবা, পরীক্ষার আগে তোমার ফ্রেন্ড যখন কল করে দোস্ত কি অবস্থা, উত্তরে বলবা তো খুব ভালো অবস্থা,
ওই সাইড আমার ভালো অবস্থা মানে কি সিলেবাস তো সহজই ভাই, সহজ মানে অশেষ একটা কম্পিটিশন করলো রাইট, পরীক্ষার নলেজ এত কেমন করবি, ও তোমাকে শুনতে চাচ্ছে কিন্তু ও খুব খারাপ করবো এটা বলবো না, বলবো তো ফাটাই দেব আজকে অশেষ আরেকজন কমে গেল এক্সাম হলে যাবা যে দেখবা একটা ছেলে যে চশমা পড়া ও মনে হয় চান্স পাবে ভর্তি পরীক্ষায়, এক কাজ করবা বুঝছো এভাবে ঘুরে ঘুরে তার দিকে না একটা কমে গেল কেন বিকজ ওই মোমেন্টে ভাবে আল্লাহ ও মনে হয় সব পরে আমাকে দেখেছে হবে না কম্পিটিশন কমলো, আমি জিনিসটা প্রায় করতাম করতে করতে আমার হাসিটাকে মাস্টার করে ফেলেছি, আমি যখন আগে হাসতাম আমার তিন ভাগে দুই ভাগ মারি দেখা যেত এক ভাগ দাঁত দেখা যেত তারপরে খুব বাজে দেখা যায়, আমি আয়নার সামনে দাঁড়িয়ে খুব প্র্যাকটিস করতাম যে কিভাবে সুন্দর করে হাসা যায়, করতে করতে এমন অবস্থায় নিয়ে গেলাম যে আমাকে আমি কাল থেকে তাকে স্নাইপার মারা লাগে আমি বল ফেলতে পারছি, ওখানে অনেকগুলো ভালো স্টুডেন্ট ঘুরে একেবারে অনেকগুলো কোন কারণে কেউ তোমার দিকে তাকিয়ে ক্রিটিক্যাল আছে হ্যাঁ তখন ব্রো আমি জানি আই নো তোমার সাথে পার্টনারশিপ করবা ব্রো ব্রো হাই ফাই হাই ফাই বাকিটা ওই দুইটাকে এইভাবে কাজ করো যে এক্সাম হলে তোমার জন্য প্রিপারেশন নেওয়া হোক আর না হোক এক্সাম দেওয়াটা সহজ হয়ে যাবে বুঝতে পেরেছো দ্যাটস অ্যাডভাইস নাম্বার ওয়ান তোমাদের সবার জন্য সেকেন্ড অ্যাডভাইস আমি যেটা হাসি নিয়ে কথা বললাম এই জিনিসটা আমি তোমাদের সবাইকে বলতে চাই তোমরা জানো এইখানে তোমরা যতজন আছো তোমাদের সবার একটা বিশাল মরণাস্ত্র আছে এই অস্ত্রটার নাম হলো তোমাদের স্মাইল